চার বন্ধু মিলে বের হয়েছে তাদের স্বপ্ন পূরণে। তাদের জীবনের স্বপ্ন জাস্ট চিল করা। ও তার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তুমি যেমন মামা বাবনিয়া যেমন গাড়ি চালাইতেছ, এমনি না চালে সুন্দর করে চালাও, চোখে চোখ চশমাটা খোলো, গাড়িটা কিন্তু তোরও না আরও না, এটা ভারত তুমি গাড়ি আনছি। একটু এদিক সেদিক হয়ে গেলে মনে করো জরিমানা দিতে হবে, আমার কিন্তু এত টেয়া নাই। আবার ঘুরেতে আনছি, সিলমিল করতে আনছি, এটা ঠিক আছে, কিন্তু আবার এত টাকা পয়সা নেই জানো। আর এমনি ভাব ধরে গাড়ি চালাইতে হয়, ঠিক আছে, জনপারে গাড়ি চালাইছি, কত ভাব ধরছি, কত মায়া পটাইছি, জিগাইছে আমার গাড়ি নাকি, আমি তো বিশ্বাস হ মামা গাড়ি তো ভাড়া রাখছিল। ও হচ্ছে আবির। ছোটবেলা থেকেই সরকারি স্কুলে পড়াশোনা করেছে, তখন ফ্যামিলি থেকে পেত মাত্র 30 টাকা। আর এখন প্রতি 4 মাস পর পর জীবনের সবকিছু যেন আবিরের হয়েও হয় না, আর চিল করার সেটা তো একদমই না। চিল করতে যাবো, যাবি তুই? কি করতে? চিল। চিল করতে কই যাবি? রিসর্ট। খাম্বাও আছে আমার, খাম্বা সুইমিং পুলও আছে, গোসল করতে পারবি, লগে মাইয়াও যাবি, ওটা চল মাস্তি হবে। মামা আমি তো চিল করতে পারবো না মামা, আমি বাসে আসি, হাইটা হাইটা যাই, আমার খালি সেমিস্টারের টাকা দেয়, আমার তো চিলের টাকা দেয় না, ওইটা আমার কপালে নেই মামা। এই ফকিনে মকিনে জিন্দগিতে রিস হয়ে যেত না। আমার কপালে নাই, কষ্টে কইছি মামা, আমার মনের কষ্টে মামা, বুঝো না মামা। তোমার মামা চশমাটা পছন্দ হয়েছে মামা, কমন ছাড়াই দিলাম নাকি? কমন কিন্তু ইনি হচ্ছেন এলভিন, মায়ের একান্ত বাধ্যগত সন্তান, যে কিনা মায়ের কথা ছাড়া এক চুলও নড়ে না। Either dry heat or a heavy rain, it was a perfect tourist web mood for the start of our journey. We had a set of আম্মু পড়তেছে, এখনই খাও, এখনই খাও। আম্মু আমার পড়া আছে অনেক। এখন
মোবাইল দেখলাম যে হাতে অ্যাসাইনমেন্টের একটা টপিক ছিল, এটা ইন্টারনেটে সার্চ দিচ্ছিলাম। দেখি কি অ্যাসাইনমেন্ট। এই তোমার অ্যাসাইনমেন্ট, এই টপিক। যে জিনিস থেকে মানুষকে যত বেশি দূরে রাখা যায় সেই জিনিসের প্রতি নাকি মানুষের ফ্যাসিনেশন অনেক বেশি থাকে। এলভিন হচ্ছে তার একমাত্র উদাহরণ। আমার না কিছু কালেকশন লাগবো, কালেকশন না শেষ হয়ে গেছে, অনেক দিন দেখি না, কিছু থাকলে দে না। কোনটা নিবি? আপাতত তোর কাছে যারটা আছে ওরটাই দি। আমার তো জনি ডিনারটা ভাল লাগে। তো জর্ডিরটাই দে, ওইটাই হইব, আর দেখলে হয়েছে নতুন একটা। পেন্ড্রাইভ দে। আমার কিন্তু কালকে ট্রিট দিবি। আর ট্রিট দিব দিব, তুই খেলে আমার নতুন একটা দে। দোস্ত আমার একটু দে না। কি? আমার একটু দে, আমি একটু দেখব। তুইও এখন দেখবি নাকি? পেন ড্রাইভ আছে? দোস্ত থাক, দরকার নাই, আম্মা যদি দেখে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবো। আরে আম্মা কেমনে দেখবে, আমি তো তোর ল্যাপটপে দুই ঢুকাবি এটা। না আম্মা আমার ল্যাপটপও চেক করে দোস্ত। আচ্ছা ঠিক আছে, লাগবে না, তোর ফোনে আমি দিয়ে দিতেছি, নাহলে মেইল করতেছি। না 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 না, ফোনে দেওয়ার দরকার নাই, কারণ আম্মা আমার মোবাইলটাও চেক করে। তাহলে তুই একটা কাজ কর, এসব দেখা বাদ দিয়া নিজে কর। আচ্ছা তুই তোর অবস্থা দেখে তো মনে হয় তুই বমি টমি করবি। ও হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ লেডি অফ দিস ইউনিভার্সিটি, সারিকা। তাকে দেখতে যতটা না ধনির দুলালি মনে হয় ঠিক ততটাই সে। সারিকা কিন্তু খুব ভালো স্টুডেন্ট, আর তাই তো এই ইউনিভার্সিটিতে সেই স্কলারশিপ নিয়ে ভর্তি হবার সুযোগ পেয়েছে। ইউনিভার্সিটিতে পড়তে তার টাকা না লাগলেও চিল করতে কিন্তু গাড়ি থামবে না কোনো, যাই চাপুক না কেন। গাড়ি থামবে না, এই গাড়ি রিসর্টে যাওয়া পর্যন্ত থামবে না। আমার চালানির মধ্যে ঝামেলা হয় যদি আমি ব্রেক দেই, ঠিক আছে মামা? একটা যে রিদম থাকে এটা নষ্ট হয়ে যায়। কিছু হয় না, কিছু হয় না। আচ্ছা তুই চালা, তুই আস। এই বেটা সবখানে ঝামেলা। আচ্ছা
দোস দোস সেটা সাইড করছ দোস দেখতে না ভালো দোস সেটা সাইড করছ আমার মামা তুমি আজকে মাফি করে দে এরা দোস তোর আল্লাহ দয়া লাগে আর পড়ি যায় দেরি হইছে হাতের কথা শুনবি না দোস আর পড়ি যাইতেছে রে দোস কি পড়ে যাইতেছে এই সময় দোয়া কর বৃষ্টি পড়তেছে আল্লাহ হাতরে কি বাঁচাও দোস প্লিজ আর ও হচ্ছে পলাশ নোয়াখালীর একমাত্র কৃতি সন্তান ঢাকায় পড়াশোনা করতে এসে সে তার সব কিছু পরিবর্তন করতে পারলেও পারেনি শুধু তার ভাষাটা পরিবর্তন করতে আর তাই তো সবাই তাকে আমার নাম কিয়া সরি নাম নেই আর কি আমার কিয়া পৃথা কিয়া পৃথা এটা কি খাবি না হিড়া না মায়ের হিড়া কোনটা ইটস পৃথা ও পৃথা বাবুরে বাবুরে এ নাম কে রাখছে আমার আব্বা আমারও তো রাখেন এটা শিব আব্বা আমার নাম রাখলে নাম রাখবো সালমা খানম রোজি লিপি এগুলো না রাখবি আমার মনে এগুলো মনে হয় নিজেই রাখছেন আপনার নাম কেন আচ্ছা দেখ সমস্যা নেই নামের বানান এগুলো ইউনিভার্সিটিতে তাদের যেন একটা রোবোটিক লাইফ জীবনে নেই কোনো আনন্দ নেই কোনো চিলিং আর এইভাবেই বন্ধুত্ব হয় এই চারজনের তারপর তারা প্ল্যান করে যেভাবেই হোক তারা চিল করবে আমরা কি ফকিনের পোলানি আমগো কি টিয়া হয়সা নাইনি হেতারা সিল করতে যাবো তা আমরা কি কাউয়ানি আমরা সিল করতে পারতাম না কি রে আমার বাপে কি টাকা পয়সা কম আছে নি তা আমরা কেমনে চিল করবো বেটা দোস্ত চিল তো করা যায় কিন্তু তোরা জানিস আমাদের কত লিমিটেশন আছে আমি তো চিল করতে চাই কিন্তু আমাকে তো আম্মু বকবে না তোমার আম্মু বকা দিবে তোমার আম্মু খালি বকে তোমার আম্মু বকে দোস্ত একটা কথা বলি তোরা খালি সিদ্ধান্ত নে তোরা কেমনে করবি তোরা খালি সিদ্ধান্ত না আরে খালি জানা যে তোরা এমনি সিল করতেছিস আই তো আসি আইকে হোপ ফকির নির্বলা নিয়ে আই আরে দেখলে মনে হয় টেনশন নাই কিন্তু আর কাছে ভরপুর টাকা পয়সা থাকে সব সময় আমি আমি পারমিশন কিভাবে নিব তোমার তো যেতে হবে না তুমি তো পারমিশন পাবে না তুই পারবি তো ম্যানেজ করতে দোস্ত পারবো দোস্ত তোর শুধু একটু হেল্প লাগবে ওইটা নিয়ে তুই চিন্তাই করিস না মামা তোর যা হেল্প লাগে আমি আসি তাইলে কি আমরা যাচ্ছি দোস আমরা যাচ্ছি দোস তোরা যেমনে মনছে ম্যানেজ কর ম্যানেজ করে আমারে জানা আমার কথা হচ্ছে হিগুনে যে রিসর্টে যাইব আমরা এতন ভালো রিসর্টে যাইতে হইব হিগুনে যে সুইমিং পুলে পানি দিয়ে গোসল করব এতন ভালো হানি দিয়ে আমরা গোসল করব হেতারা লই যাব খাম্বা উগ্গা আমরা লই যাব খাম্বা দুগা হেতা গুলোকে মাইয়া যাবে উগ্গা আমগো লোকে মাইয়াছে দুগা ঠিক নেই দে তাহলে মামা হাত দে দে বন্ধু দিলাম কিন্তু জামু কেমনে আরে বেটা গাড়ি আমি দিইম তো তোর এত টেনশন করছ কি লাগ ড্রাইভার লোন যেত না ড্রাইভার লোলে জামাল আছে তোকে আমাদের কে যদি চালাইতে পারে তোরা চালাবি আমি পারি না দোস্ত আমিও পারি না মামা আমি পারি শিওর আমার ড্রাইভিং লাইসেন্স আছে দুই মাস উবার গিরি করছি তাইলে তো হয়ে গেল মামা আম্মু বকা দিবে মামার হাত থেকে বন্দুকটা নিলাম দেখি বাঘটা তাকায় আছে মামারে বললাম চলো পিড়ায় মারি মামা বলে না এটা কি ফুটি খাবাস নেই ভাই
কি দিলেন এটা? চাইলাম ফ্রুটিকা। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। আগে চোখে চোখ রেখে দাম দাম চাস দুই রান দোস্ত। সুতো কাটা লাল ঘুড়িটা ডাকছে কাছে আয়, শিশির ভেজা ঘাসের ওপর দৌড়ে খালি পায়, বৃষ্টি হয়ে ভাঙবে আকাশ আসবে আমার কাছে, নীলচে জলে দেখবো ছায়া মেঘের ভেলায় ভেসে, ছোট নেই তো জানি আমি আয়না তো তাই বলে, বাড়ছে বয়স তাই বলে কি থাকবো বসে ঘরে, আমায় বেঁধে রেখো না ছুবো আকাশ দু হাত দিয়ে ভেঙে সীমানা, আমায় পিছু ডেকো না খুঁজবো আমি হারিয়ে যাওয়া নতুন ঠিকানা। স্যার অনেকক্ষণ তো সুইমিং করলেন স্যার, এখন যদি স্যার ভিজা কাপড়ে স্যার এখানে বসে থাকেন স্যার তো ঠান্ডা লেগে যাবে স্যার। সমস্যা নাই, আমরা একটু রেস্ট নিচ্ছি। স্যার আপনারা স্যার কয়টা রুম লাগবে স্যার আমাকে যদি বলতেন স্যার তাহলে স্যার আমি লাগেজগুলি ভিতরে স্যার সার্ভ করে দিতাম। চারজন তো, চারটা রুম লাগবে। জি স্যার। আর চারটাতেই এসি লাগবে। জি স্যার। ওকে। জি স্যার। দোস্ত চারটা রুমের কি দরকার, দুইটা হলে তো হয়। আমি তো একা থাকতে পারি না, তো রাতে ভয় লাগে, আমি আরো একসাথে থাকবো। ইরে টিয়া কি আর গাবাইনি, হ্যাঁ সাইডটা রুম দিয়ে কি করবি? সাইডটা রুম লাগতো না, এমনি হুতি থাক, আপনি এমনি ল্যাব কথা যা আছে সব তলে দিয়ে দিতেন, আর আপনি এমনি আইন এমনি আইন। কি বললো স্যার? আরে এত লোক কি কথা কবেন, কথা কবেন, আপনি আনলগে না। জি স্যার। স্যার নাম কি আপনার? স্যার আমার নাম হচ্ছে জাভেদ ওমর। বাড়ি কোনায়? স্যার নারায়ণগঞ্জ। এখানে রুমের ব্যবস্থা কি কি আসে বিষয় স্যার কনসার্ন?
স্যার আমাদের এখানে স্যার এত রুম লাগতো না, এত কথা শুনে হইতো না, রুম অজ্ঞা দিবেন ও গরমিতে দুইটা খাট দিবেন বড় বড়, পোলা দুগে এক খাটে শুবো, মায়া দুগে এক খাটে শুবো, বুঝলেন কি কইছি? ঠিক আছে নি, এসে না হইলেও চলবো, বড় বড় পাকিস্তানি ফ্যানে গুণ আছে না ডান্ডালা, এখন দুগা দিয়ে দিবেন শেষ। আর টিয়া কত? সরি স্যার, আসলে আমাদের স্যার এখানে যে কটা রুম আছে স্যার সবকটা রুমে এসি আছে। আচ্ছা এসি থাকলে, আচ্ছা এসির খরচ দিয়ে মারি, সমস্যা না। টিয়া কত স্যার? আমাদের স্যার 8,000 টাকা। কত? 8,000। আমি ঢাকা তুমি ফোন দিলাম আমার গুলো 50% ডিসকাউন্ট দিব, অন আপনি করেন 8,000 টাকা স্যার। ডিসকাউন্ট দেওয়ার পরই স্যার 8,000 টাকা? ডিসকাউন্ট দেওয়ার পর 8,000 টাকা কেন? এখানে আপনি আমার শিখান, 8,000 টাকা হলে আমি রিসোর্টে কিলে আইম, 8,000 টাকা হলে তো আমি ইন্ডিয়া চলে যেতে পারো, আপনি নিজে যাবেন 8,000 টাকা আপনি হলাম আইয়া লই, আপনার তো দেখি তো এটা মনে হয় না সাই। শুনেন আমি আইয়েন, শুনেন জি স্যার, রুম একটা দিবেন, টেয়া দিয়ে 6,000 টাকা, রুমটা দিয়ে দিয়েন, আর 500 টাকা আমি আমার টিপস দিই, এটা আপনার পার্সোনাল, ঠিক আছে নি? হ্যাঁ স্যার, এটা তো স্যার আমাদের স্যার সবকিছু স্যার কম্পিউটারে স্যার টাইপ হয় তো স্যার, এটা আসলে করা পসিবল না স্যার। কম্পিউটার টাইপটা কে করবে? আপনি তো করবেন নাকি, নাকি অন্য কেউ করবে স্যার? তাহলে একটা কাজ করুন স্যার, স্যার আপনি আমাকে 5,000 টাকা দিবেন স্যার, আর স্যার সবাইকে বলবেন স্যার আপনি 4,000 টাকা দিয়েছেন। সেটা আপনি আমার কল লিখতে নাও, সেটা আমি আপনার স্যারা দেখি বুঝি, আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে কি আমি আপনার সাইডিয়া নেমটা কি কইতাম নি? আপনি তো আসলে ভালো মানুষ নও, ঠিক আছে নি? আমি আপনার হেঁটে দিই, আপনাদের ব্যবস্থা করে দেন জান। জি স্যার, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম জান। তুই না কইলে যা ইচ্ছা তাই করতে? যা ইচ্ছা তাই করা মানে এটা না যে তুমি সাইডটা রুমলি থাকবা, এই যে পানিতে নামতো সেটার কিন্তু একটা খরচ আছে, হুতি যে রয়েছে সেটার একটা খরচ আছে, এক ঘন্টা পর পর যে খালি দাঁত আনলো খালি সাবাওয়ের এই খাওয়ানোর খরচ আছে একটা, পেঁয়াজ তো একটা লই আনস, তুই উপর যে চালাইছিস 2 মাস ধরে কত টাকা কামাইছিস, তুই খবর রাখিস নি তুই কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? আজ যত টাকা আনছি বেগুন খরচ হয়ে গেছে। আর কিন্তু এসি রুম ছাড়া তো আমি থাকতে পারবো না। তোরা মুরে কই দাও নাই অন্তরঙ্গ এসি লই আনতো। আই কি আর বাতাস করবি রাতে বেলা? এরে রুম পাইলে পাইবো না পাইলে না, তার আমি যা সেভিং দা দিছি এত যদি এটার মধ্যে দিতে পারে তো দিব, নাহলে এমনি হুতি থাক। 27টা আছে একটা রুমে, তো কি হইছে এনে বন্ধু বান্ধব এসে মজা করতে আইছি না আমরা? দোস্ত একটা রুমে তো কিভাবে থাকবো, আম্মু শুনলে তো আরো বকা। তাহলে এক কাজ কর, তোরা থাক আমি চলে যাই। আমার জন্য একটা ধনী মায়া দেয়, অনেক জায়গায় সম্পদ চেয়ালা, পাপের প্রচুর টাকা বেঁচে আলা, তবে অন্য মায়া দেখা আমার একটু বেচা দেয়। আরে তুই কি বলিস, অমন মায়া পাইলে তো তার ভাইরে আমি বিয়া করতাম। হ্যালো আম্মু। হ্যাঁ, তুমি ঘুমানো এখনো? আমি তো পড়তেছিলাম। বলো কি এত রাতে পড়তেছো, তুমি না বেড়াইতে গেলা? না, এখানে একটা ইন্টারেস্টিং টপিক পাইছিলাম তো তাই পড়তেছিলাম। আমি বুঝছি তোমার ইন্টারেস্টিং টপিক কি, এগুলো এখন বাদ দাও, এখন আর পড়া লাগবে না। জি আম্মু। ঘুমায় পড়ো। আচ্ছা। আরে হানি টানে, আরে আকাশ টানি লই যায়, আসতে দাঁড়া আসতে দাঁড়া আসতে দাঁড়া আসতে, সেই যাবো সেই যাবো।
পাগল মানুষ তোরা দু গায়ে দিয়ে সাইড গেল তোমার ওরে দোস্ত আর কিছু হয় নাই তুই তো বন্ধু তুমি কিনলে আমার কিডনি শুকনো পুরো উঠাইলা তুমি তো বন্ধু রং বলছো বন্ধু তুমি তো খাইছো খালি ভিজাটা হয়তো লগে শুকনোটাও খাইয়ে লাইছি এবার মনে হচ্ছে সত্যি সত্যি আমি চিল করতে আসছি আমরা তো চিল করতেই আসছি আমার না এখন লং ড্রাইভে যাই হচ্ছে করতেছে চল আমরা আজকে লং ড্রাইভে যাবো আর আর ড্রাইভিং করবো আমি আমি কেমনে যাই ভাই আপনারা জানেন না রাতের বেলা গিয়ে সুইমিং পুলে নামা যাবে না আরে ভাই একটু অসুস্থ তো পানি কি বলে হয়ে গেল নাকি তো দেখলাম আমি নাই আরে ভাইয়া তারা কেন হবে না কেন নামছি মামার হাত থেকে বন্দুকটা নিলাম দেখি বাঘটা তাকায় আছে মামারে বললাম চলো পিড়ায় মারি মামা বলে না এটা কি ফ্রুটি খাবাস নেই ভাই কি দিলেন এটা চাইলাম ফ্রুটিকা ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা আগে চোখে চোখ রেখে দাম দাম চাস দুই রান দোস্ত বাঘ তো ফ্রুটিকা 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 বাঘ তো দূরের কথা একটা পাখিও দেখতে পারি নাই অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে ফ্রুটিকা একটু বেশি পিওর দোস্ত তুই পারবি প্লিজ পাগলামি করিস না তুই আমিরকে দে প্লিজ চুপ বেটা আমি ছোটবেলায় শিশুবেলায় গাড়ি চালাইছি না ইরে এলভিন গাড়িতে তুই যদি কোনো লাগাইতিস তাহলে তো আমাকে বিপদ হইব তুই ড্রাইভারের কাছে গাড়ি দিতে ওই বেটা আমি কি ড্রাইভার নাকি বারবার ড্রাইভার 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 করতেছস ওই তুই চালা তো জোরে চালা যা হইবার হইব দোস্ত আস্তে আস্তে যা ইরে সামনের দিকে তাকা দোস্ত বামে 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 আরে ব্রেক কর ব্রেক কর ও আল্লাহ গো ও আল্লাহ
আচ্ছা তুই এমনি কান্দতেছিস কেন? মেজাজটা খারাপ হইতেছে। এই তুই কান্না থামাবি? আচ্ছা আমি বুঝলাম না, এত কান্নাকাটি করার কি আছে? অন্ত গাড়ি চালাইতে পারস না, গাড়ি চালাইছস, খাইয়া লাইছস, হাতা ঘরের মধ্যে লাগাই দিছস, অন কি হাতা ঘরে এটা ভাঙি গেছে? অন্ত কাইনলি কি হাতা ঘরেটা কি জোড়া লাগবো? হ্যাঁ বন্ধু, আমি একটা কথা বলি, শোনো, যা সিল মিল যা করছো করছো, অন চলো ঢাকার দিকে চলো, এগুলো সব বাদ দি, চলো রাত্রের মধ্যে ভাগি চলে যাই। যদি আমাদেরকে রাতে বেলা পুলিশ এসে ধরে? হ্যাঁ পুলিশ ধরবো কেন? আমরা কি কিছু রং কিছু করছি নাকি? হ্যাঁ ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, আমরা কালকে যাবো সকালে, সকালে যাই না দেখবো, যদি রং কিছু হয় ক্ষতিপূরণ দিয়ে আমি এককারে এতে ক্ষতিপূরণ দিয়ে উল্টা লাইবো, টেয়া আসেনি পকেটে। হ্যাঁ টেয়া নাই দুই টাকা, এতে ক্ষতিপূরণ দিব, জীবন দিনই ক্ষতিপূরণ দিবি তুই। আমি কোনো ক্ষতিপূরণ মতিপূরণ বাবা দিতে হইতাম না, আনছি তো করে ঘুরেতে কি বলে তোরা সিল মিল করবি, আসছি সিল করতাম, আর সিল করার শখ মিটে গেছে। বাবারা তোমরা থাকো, আর তোমরা যদি ঢাকা মালকে যাইতে চাও চলো, নাহলে মনে করো আমি একলা একলা ফালে চলে যাই। কি ভালো আইডিয়া, আমরা কি কাপুরুষ নাকি বেটা? কইছি না সকালবেলা যামু যাই না দেখমু, যদি রং কিছু হয় আমরা নিজেরা সবাই মিলে যাই পুলিশের কাছে সারেন্ডার করে দিয়ে। তুমি যাও, তোমার এগুলো জেল জরিমানার অভ্যাস আছে বাবা, আমাকে কোনো জেল জরিমানার অভ্যাস নাই, আর বংশে কেউ জীবনে জেলে ঢুকে না, জেল কি এটা দেখেও না চোখে। তোরা কি এখানে থাকবি নাকি হারারাতে রুম করবি? আর তোরা কতবার মানা করছি ইগারে খাওয়া ইচ্ছা, ইগারে খাওয়া ইচ্ছা, মা ইকে খাইতে আর না, তারপরে ইগারে ঠেলি খাওয়াইছে, আর ইগারে দেখ খাইতে খাইতে কে বুড়ো হয়ে গেছে, আর হিগার কথার কী কইম, হিগা মনে হয় আরও খাইতে পারে না, বিদেখে মেজাজ গরম করে রয়েছে। তোরা এখানে থাকলে থাক, না থাকলে ঘুমা, না থাকলে হলাই যাস, যেটা মন চার সেটা কর, আর ঘুমাইতেছে আমি রুমে যাই ঘুমাইম, আমার এক কানে ঘুমাইতে দে, আমার এক কানে শান্তি দে তোরা। আচ্ছা দোস্ত এখন তুই কান্নাটা বন্ধ কর, কালকে তো সকালে আমরা ওখানে যাইতেছি, তারপর যদি যাই দেখি মেজর কিছু হইছে তুই ইচ্ছা মতো কান্দিস, আমরা কেউ তোরে বাধা দিব না। আর তোরাও এই রাতের মধ্যে কেমনে ঘুমাবি? আমার তো ঘুম আসবে না, আমি ঘুমাইতে পারবো না। তেনা কি করার, এনে বসে থাকি আর মশা মারি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ কোনায় লই আনছো আল্লাহ তুমি আমারে, আইছিলাম বলে কি সিল মিল করতাম, নিজে কাউ হয়ে গেলাম হিগুনের কাছে। গ্রামের গরিব বাচ্চাদের পড়ার জন্য এই স্কুল। ভাইয়া এখানে কারা থাকে আর থাকলে ওরা কোথায়? ওদের কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা অ্যাক্সিডেন্টের জন্য কি তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছিল? শারীরিক ক্ষতি হয়তো কারো হয়নি, তবে আমার অনেক বড় মানসিক ক্ষতি হয়ে গেছে। তার মানে স্কুলটা কি আপনার? হ্যাঁ। আচ্ছা হাতে বাচ্চা করে পড়াতে আন কীছে? বাচ্চা করে পড়া ভালো কথা, অন যেটা হয়েছে যে আমার বান্ধবী কালকে মনে করেন একটু মালমূল একটু মাথা ঘুরে গেছিলো, তো ইহালে মনে করেন হেঁটে গাড়ি নিয়ে মনে করেন লাগাই দিছে আর কি। অন যেটা হয়ে গেছে হয়ে গেছে, না তো ইমোশনের কথা শুনিতে লাভ নেই, টেঁয়া দিয়ে দিউম, টেঁয়া দিলে হয়ে যাবো, শেষ শেষ তো, চল তাইলে এবার। দেখেন টাকা পয়সা দিয়ে এই স্কুলটা আমি আবারও বানাতে পারি, কিন্তু এই এলাকায় সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা। মানুষজন তাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই কাজে লাগিয়ে দেয়, পয়সা ইনকাম করতে পাঠিয়ে দেয়, সবচাইতে কষ্টের কাজ হচ্ছে তাদেরকে কনভিন্স করে তাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা। সরি ভাইয়া আমার জন্য এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। না ইটস ওকে, বাদ দিন, এমনিতেই গ্রামের লোকজন আমাকে খুব একটা পছন্দ করতো না, তাদের বাচ্চাদেরকে আমি ধরে নিয়ে আসতাম, এখন স্কুলটাও ভেঙে গেছে, দ্যাটস ডান, আমিও বেঁচে গেলাম কষ্ট থেকে। ওকে জানাম ভাইয়া আমরা কি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি? হ্যাঁ আপনি চাইলে আমরা আবার স্টুডেন্টও ম্যানেজ করে দিব। তুই কতজন স্টুডেন্ট ম্যানেজ করবি?
তোর আম্মা তোর ঘরের তুন ছাড়ে না, তুই নতুন জায়গা আসে কত স্টুডেন্ট ম্যানেজ করবি তুই? তুই সিনিয়র এলাকার কাউরে, হ্যাঁ দরকার হলে টিয়া পয়সা দিয়ে বাচ্চারা 10 টাকা দিও, চকলেট টাকা দিও, দৌড়ায় মনে করে স্কুলে তুই ঢুকে যাবো, সমস্যা কি? দিয়ে দিও মারি, শেষ কাহিনী শেষ। এটা এত ইয়ে করার কি আছে ভাইয়া? আমরা স্টুডেন্টও ম্যানেজ করে দেবো, আমরা স্কুলও এটা তৈরি করে দেবো। গ্রামে এখানে আমরা স্কুল মেরামতের কাজ করছি, আমার সাথে আছে আমার বন্ধুরা। হ্যালো, আমরা এখানে স্কুল মেরামতের কাজ করছি, প্রচুর চিল হচ্ছে। আমি আসছি এখানে, আমি আসছি চিল করতে, আপনারা চলে আসেন এখানে, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। আমাদের সাথে যদি স্কুল মেরামতের কাজে যোগ দিতে চাও তাহলে তোমরা এখনই চলে আসো, জয়েন করতে পারো, তোমাদের প্রচুর চিল হবে, আমি তোমাকে বলতেছি। কিন্তু দোস্ত, আম্মু যদি এই ভিডিওটা দেখে তাহলে আমার কি হবে? আরে ধুর, তোর আম্মু আমাদের সাথে চিল করবে। এটাই আন্টি, আমরা চলি আসেন আন্টি, আমরা জাস্ট চিল। ছুব আকাশ দু হাত দিয়ে ভেঙে সীমানা, আমায় পিছু ডেকো না, খুঁজবো আমি হারিয়ে যাওয়ার নতুন ঠিকানা। বয়স তাই বলে কি থাকবো বসে ঘরে?